থেকে দুর্নীতি ও একাধিক অনৈতিক কাজের অভিযোগে পানিহাটি তৃণমূল যুব সভাপতিকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বেশ কিছুদিন ধরে পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সোমনাথ ভট্টাচার্য নামে আর্থিক দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ আসছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে, তৃণমূলের একাধিক নেতা নেত্রীদের সেই জায়গা থেকে দলের স্বচ্ছতা বজায় রাখার জন্য তৃণমূল যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করল পানিহাটি তৃণমূল কংগ্রেস। তিনি আবার পানিহাটি পুরসভার পূর্ত দপ্তরের অস্থায়ী কর্মীও ছিলেন। সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে পানিহাটি পৌরসভা এলাকায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এসেছে। দল থেকে বহিষ্কারের পাশাপাশি পানিহাটি পৌরসভার চাকরি থেকেও বরদাস্ত করা হয়েছে এই তৃণমূল যুব সভাপতিকে। দল থেকে বহিষ্কারের ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, রাজ্যে যেভাবে দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের মধ্যে যে স্বচ্ছতা আছে তা মানুষের মধ্যে প্রমাণ করতেই এই ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে নেতৃত্বের কাছে ওনার নামে অভিযোগ আসছিল এবং দলের সঙ্গেও পুরোপুরিভাবে ছিল না, দলের কর্মসূচিতে থাকতো না, এবং উনি যেহেতু পানিহাটি মিউনিসিপ্যালিটির হাউস ফর অল বিভাগে ছিলেন, PWD দপ্তরে, সেখানে ওনার নামে বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা নেওয়ার অভিযোগ আসছিল। এবং এর আগে এটা শোভনদেব চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক, তার কাছেও যায় এবং তিনি তখন তাকে দপ্তর থেকে সরিয়ে দেন। কিন্তু তারপরেও নির্মল ঘোষের কাছে এবং বিভিন্ন নেতৃত্বের কাছে অভিযোগ যায়। কালকে নির্মল ঘোষ আমাকে দায়িত্ব দিয়েছে যে ওকে যাতে দল থেকে বহিষ্কার করে। স্পেসিফিক কী অভিযোগ ছিল তার নামে? তিনি হলো হাউস ফর হলের যে বাড়ি তার নাম করে, লোককে করিয়ে দেবো নাম করে টাকা তুলতেন। আমাদের পানিহাটির বিধায়ক, ব্যারাকপুর দমদমের সাংসদ, জেলার চেয়ারম্যান এবং আমাদের উপ মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেছেন আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি। এটা আইডিয়া নেই, প্রত্যেক ওয়ার্ড থেকে ধরুন 30-40-50 জন এরকম তুলেছে। এই যে পৌরসভায় যে পদে তিনি ছিলেন সেখান থেকেও কি তাকে বহিষ্কার করা হয়েছে? একদম একদম। প্রশাসনিকভাবে কি কি পদক্ষেপ নেওয়া হবে? পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনিক কি কি পদক্ষেপ? সেটা প্রশাসন বুঝবে এবং আমাদের নেতৃত্বরা বুঝবে। অভিযোগ যদি না আসে আপনি তো কিছু করতে পারবো না। অভিযোগ এসছে, তারপরেই দল সিদ্ধান্ত নিয়েছে। যতদিন অভিযোগ আসেনি, কে কোন দপ্তরে বসে কি করে সেটা কারোর পক্ষে জানা সম্ভব নয়। শুধুমাত্র এই হাউস ফর অলে বাড়ি করে দেওয়ার জন্যই টাকা নিয়েছে এমনটাই একটা অভিযোগ, নাকি আরো কোন রকম কোন অভিযোগ রয়েছে? না না, এই অভিযোগটা এবং দলের কর্মসূচিতে অংশগ্রহণ করতো না, দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট হয়ে থেকে বসেছিল, প্রেসিডেন্টের কাজকর্ম করছিল না। থানায় কোন রকম ভাবে কোনো কিছু নেওয়া হয়েছে? আমাদের তরফ থেকে নেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস মনে করে, তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জিকে যদি 4 দিনের মধ্যে সমস্ত পদ থেকে সরিয়ে দিতে পারে। আপনারা কালকে দেখবেন জেলা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের দুজন নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে, কুন্তল আর শান্তনু। সেখানে দাঁড়িয়ে থেকে আমরা তো স্বচ্ছতা মনে করি, আমরা এখনও মমতা ব্যানার্জিকে স্বচ্ছতার প্রতীক মনে করি, সততার প্রতীক মনে করি। যদি কেউ আমাদের দলে থেকে যদি কোনো রকম অন্যায় করে সেটাকে আমরা প্রশ্রয় দিই না, এবং যদি সে নির্দোষ প্রমাণ করে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আবার দল করবে আগামী দিনে। তৃণমূল কংগ্রেস পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। আর আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গায় কোন জায়গায় দুর্নীতি হয়নি, মানে এরকম কোন রেকর্ড নেই। পশ্চিম বাংলার জল, স্থল, আকাশ সমস্ত জায়গাতে দুর্নীতি হচ্ছে। আর তৃণমূলের একদম তৃণমূল স্তর থেকে, বুথ স্তর থেকে একদম একদম পুরো একদম রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত সবার বিরুদ্ধে অভিযোগ। তো সেই জায়গায় একজন ছোট একজন নেতাকে বহিষ্কার করে এটা আই ওয়াশ করা হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি নিয়ে যেভাবে কোর্টের রায়ে সবার চাকরি চলে যাচ্ছে, তৃণমূলের নেতা নেত্রী পরিচিত
তাদের পঞ্চায়েত সদস্য, বিধায়কের আত্মীয়, মানে কে নেই সেখানে লিস্টে, এমনকি তাদের মন্ত্রীরা জেলে আছে, জেলা সভাপতি জেলে আছে। তো সেই রকম পরিস্থিতিতে আজকে একটা ছোট নেতার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে, একটা পদক্ষেপ নিয়ে উনি ওনারা দেখাতে চাইছেন যে তৃণমূলটা দুর্নীতিমুক্ত। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। আপনি কি হালি শহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলদেঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি, আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে 2-wheeler পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।